আমাৰ কল্পিতা ক্রিয়েটিভ কর্নারলে স্বাগতম জানাইছো আর আখা কৰিছো আপোনালোক সকলে বহুত ভালে আছে আজি ভাবিছো মই এটা আপোনালোকৰ লগত শেয়ার কৰো এটা ইকাত পেইন্টিং আপোনালোকে সাব সম্পূর্ণ ভিডিওটো আর হেকত কমেন্ট কৰি পলাই জনাবলে না পাহৰিব আজিৰ ভিডিওটো চাই পলাই আপোনালোকে কেনে কপালে আর বহুতে আমি সকলোৱে মানে প্রায় আমি পিন্ধিছোৱে সকে এনেকুৱা ধৰণৰ ফেব্ৰিক প্যাটার্ন বিলাক আমি পিন্ধিছোৱে কটন কাপড়ত আমি প্রায় পিন্ধোৱে আর দেখিছো আমি তেনেকুৱা ধৰণৰ প্রিন্ট বিলাক কিন্তু আজি সেই প্রিন্টটুকে মই কি ধরনের ফেব্রিকত পেইন্ট করেছো এটাই আপনার লগত শেয়ার করি সাবসন আর আপনাদের নিজেও এই ধরনের যে কোনো ধরনের বর্ডার বনাব পারে বা কোনো কুর্তি ডিজাইন করব পারে হাতের স্লিভত দিব পারে এনেকা ধরনের ডিজাইন এটা মই শেয়ার করেছো আর যদি ভাল পাই তেতিয়া লাইক কমেন্ট আর তাতকে যদি আরো বিচারে অলপমান শেয়ার করো বলে শেয়ার করে দিব ঠিক আছে ফ্রেন্ডস আর বেশি দেরি নকরো চাও বলো আজির ভিডিওটা এটা সব ফ্রেন্ডস প্রথমতে মই ইয়াতে চারিটা ডট দি লৈছিলো আর সেই ডটর উপর একটি মই দুডাল লাইন আঁকিছোঁ এই ধরনের আর ইয়াতে মই ব্যবহার করেছো ক্রিমসন কালার আর মই লৈছোঁ ফ্ল্যাট ব্রাশ আর এই কাপড়খন মই আগতিয়াকে ধুই থোৱা কাপড় হয় সাধারণত মই যিবিলাক ফেব্রিক করো মই সব কাপড়ৰ প্রায় মই কাপড়খিনি ধুয়ে লওঁ ধুই পেলাই ইয়ার যিটো মার থাকে সেই মারটো অতরাই লওঁ আর চকচোন এই ফ্ল্যাট ব্রাশডালৰ সহায়ত মই এই ধরনের ইয়ার স্ট্রোকবিলাক বাহিৰৰ পৰা ভিতৰলৈ দিবলৈ চেষ্টা কৰিছোঁ আর চকচোন এইখিনিতে মই কালারটো ফিল করে দিয়া নাই মাজত অকনমান মই হোয়াইট স্পেস রাখি দিছো আর এইখিনি করতে ফ্রেন্ডস মই ব্রাশডালত বহুত কালার লৈ লোৱা নাই অলপ কালার লৈছো আর এনেকুৱাকে কালারখিনি লৈছো যাতে স্ট্রোকডাল অকমান সিনটো দেখা পোৱা যায় মানে যিখিনি মই কালার কৰিছো সেই ব্রাশর স্ট্রোকখিনি যাতে কাপড়খনত ধৰিব পাৰি তেনেকুৱাকে ৰাখিছো আর মাজভাগটো অকনমান দেখিছেনে আপোনালোকে হোয়াইটটো মই এৰি দিছো পিছত এইখিনিতে মই আৰু কেনেকে কালার করো আপনাদের চাবসন আপনাদের চাই থাকক ফ্রেন্ডস ভিডিওটো আগলে মই কি করে যাও এইখিনি করতে ফ্রেন্ডস মই ইয়াতে কোনো ধরনের পানি ব্যবহার করা নাই আর ব্রাশডাল ভালকে ধুই লৈছো যেতিয়া ধুবলগীয়া হয়েছে ব্রাশডাল ধুই পেলাই ইয়াতে যিখিনি পানি থাকে সেই পানিখিনি মই ভালকে মুছি লৈছো ব্রাশত যাতে অল্প মানে পানি না থাকে তেনেকুৱাকে মই ব্রাশডাল লৈছো আর সব ফ্রেন্ডস এই প্রিন্টটো এটা সাধারণত একটা প্রিন্ট হয় আর এই প্রিন্টটুকে মই আজি এই ধরনের ফেব্রিকত পেইন্ট করছো আপনাদের কেনেকুৱা লাগিছে ভিডিওটো জনাব আর সাধারণত আমি দেখাই পাও যে যিবিলাক কিছুমান কটন কাপড় থাকে সেই কটন কাপড়বিলাকত এনেকুৱা ধরনের প্রিন্ট আমি দেখো ইয়াতে আমি বেলেগ বেলেগ ধরনের প্যাটার্নস বনাব পাৰো ইয়াতে মই আজি আপোনালোকৰ লগত অকণমান জিওমেট্রিক শেপত এটা প্যাটার্ন বনাইছো ইয়াতে মই অলপমান স্কুয়ার টাইপত মই বনাবলৈ চেষ্টা কৰিছো ফ্রি হ্যান্ড বনাই আছো আৰু এইখিনি আপোনালোকে যদি ইচ্ছা করে তেতিয়াহলে বেলেগ বেলেগ রাউন্ড শেপ বা ৰেক্টেংগল বা ট্রাইঙ্গল এনেকুৱা ধরনের শেপ কিছুমানতো ট্রাই কৰিব পাৰে দেখিবলৈ ভাল লাগিব আর ইয়াতে মই আজি দুটা কালার সেট লৈ পেলাই বনাম আপনাদের যদি ইচ্ছা করে দুটা বা তাতকে বেশি কালারও ইউজ করব পাৰে আর যেটো ইয়ার ফাইনাল লুক হয় ফাইনাল লুকটো বহুতেই ভাল লাগে আর ইয়াতে চকচোন মই এটো গোল্ডেন ইয়েলো কালার লৈছো এটা ব্রাইট লুক আনিবলৈ মই চেষ্টা কৰিছো আর এইখিনিতে মই এটা ব্ল্যাক বর্ডার দি দিম দেখিবলৈ আৰু অলপমান ভাল লাগিব পাৰে এটি চক ফ্রেন্ডস ইয়াতে মই আপনালোকক এটো মই বেলেগ এটা কালার করে দেখাইছো ব্ল্যাক আর রেড কম্বিনেশন করে দেখাইছো আর ইয়াতে মই কি করলো গম পাই নাই ইয়াতে মই লাইন খিনি তেনেকে দিয়া নাই লাইনের ঠাইত মই ইয়াতে মাঝে মাঝে মই লগাই লৈছো সেলো টেপ আর চকচোন এই ধরনের যেটা মোট কালারখিনি করে পেলায় হয়ে গেল তারপরে মই এই সেলো টেপটো এনেকে উঠাই দিছো তারপরে চকচোন ইমান ধুনিয়া একটা শেড আহিছে আর লগতে বহুত একটা নিট ওয়ার্ক এটা আহিছে মোর দেখিবলৈ ভাল লাগিছে আপনালোকৰ কেনেকুৱা লাগিছে জনাব আপনাদের করো বলিলে এই ধরনেরও করব পারে কাপড়ট আগতিয়াকে সেলো টেপ লগাই পেলায় এই ধরনের বেলেগ বেলেগ প্যাটার্নত এনেকে আপনাদের আইকাট ডিজাইন দিব পারে আর মই যেহেতু মই আগর ডিজাইনট অকমান জিওমেট্রিক শেপ এটা দিবলে চেষ্টা করলো সেইটো কারণে লগাই লওয়া নাছিলো কিন্তু এই ধরনের করলেও দেখবলে বেয়া নালাগে চকচোন আপনার আজি কোনটো প্যাটার্ন বেশি ভাল লাগিলে জানাব আর আহক চাও এটা ইয়ার ফাইনাল লুক
বহুত বহুত ধন্যবাদ সকলোকে। ঠিক আছে ফ্রেন্ডস, অহাবার আকৌ লগ পাম এটা নতুন ভিডিওত নতুন কাম লৈ। তেতিয়ালৈকে আপোনালোক সকলোৱে ভালে থাকিব, সুস্থ থাকিব। নমস্কাৰ।